আওয়ামী লীগ দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ শিষ্টাচার জানে না বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি বিএনপির অবস্থান কর্মসূচিতে দলের সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলা ও পরে আপ্যায়ন নিয়ে বক্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এই অভিযোগ করেন মির্জা ফখরুল। গত 29 জুলাই ঢাকার প্রবেশমুখী অবস্থান কর্মসূচিতে ধুলাইখালে দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি ইটের আঘাতে আহত হন এবং এক পর্যায়ে আক্রমণের শিকার হন। পরে ডিবি কার্যালয়ে তার আপ্যায়নের ঘটনা এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। গয়েশ্বর রায়ের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে নয়াপল্টনে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল অভিযোগ করেন, নিত্যপণ্যের উচ্চ মূল্য এবং দেশের অস্থিতিশীল অবস্থা থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার এসব নাটক করছে। আপনাদের অ্যাটেনশনকে, মনোযোগকে অন্যদিকে ডাইভার্ট করতে চায়। যখন সমস্যা সংকট হচ্ছে, আমার ভোটের অধিকার, আমার কথা বলার অধিকার, আমার বেঁচে থাকার অধিকার, আমার মানব অধিকার, সেই সময় তারা ওইদিকে খাওয়া দিয়ে কথা বলে। মির্জা ফখরুল বলেন, বিএনপির জনসমর্থন দেখে ভয় পেয়ে সরকার পুরোপুরি অন্য পন্থায় চলে গেছে। আওয়ামী লীগ নিজেরা সন্ত্রাসী, সেই জন্য রাষ্ট্রটাকেও সন্ত্রাসী বানিয়ে ফেলছে। এখন এই রাষ্ট্র এখন একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে, একেবারেই সন্ত্রাসী রাষ্ট্র। এবং তার জন্যই আজকে রাষ্ট্রের যন্ত্রগুলোকে ব্যবহার করছে তারা, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে করা একটি মামলা নিয়ে নয়াপল্টনে একটি সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ডাক্তার জোবাইদার বিরুদ্ধে করা মামলাটির কোনো ভিত্তি নেই। বিএনপির আন্দোলন প্রতিহত করতে তাড়াহুড়ো করে মামলার রায় দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারি নীল নকশায় পরিচালিত তথাকথিত বিচার প্রক্রিয়ায় জনাব তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে ফরমাইশি রায়ের মাধ্যমে সাজা প্রদান করা হতে পারে। অতীতে বেগম খালেদা জিয়া সহ আমাদের অনেক নেতাকে ফরমাইশি রায়ের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। এই সময় তিনি বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।